হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে কি আপনার একটি হামিদি টেলিকমের হচ্ছে কি রিটেলার অ্যাকাউন্ট অন্যদেরকে খুলে দিবেন কিভাবে, এবং কি তারা সেই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে গিয়া খুব সহজেই অল্প টাকার বিনিময়ে হচ্ছে কি এমবি দিয়ে হচ্ছে গিয়া যে কোনো অ্যাপস তারা ব্যবহার করবেন। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে অতি ফার্স্ট আমরা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে কি আমাদের অ্যাপস টিভিতে আমরা লগ ইন করবো। তো ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে লগ ইন অপশনের উপর ক্লিক করবো। লগ ইন অপশনের ভিতরে ক্লিক করার পর চলে আসছে আমাদের অ্যাপসের ভিতরে, তারপর এখানে দেখতেছেন এই যে রেজিস্টার, ঠিক আছে, এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। তো আমি রেজিস্টার উপর ক্লিক করলাম। রেজিস্টার উপর ক্লিক করার পর উপরে একদম অতি ফাস্ট এখানে চাইতেছে হচ্ছে একটা ইউজার নাম্বার। তো আমি একটি নাম্বার দিয়ে দেবো এখানে, 01906996474, একটি নাম্বার দিয়ে দিলাম, তারপর একটি ইউজার নাম। তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আমার মিঠুন মিয়া নামে আছে, এখানে হচ্ছে আমি অন্য একটি অ্যাকাউন্টের নাম দিব এখানে। এখানে আমি হচ্ছে অন্য একটি নাম এই কারণে দিব, কারণ একই নামে হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাপসের ভিতরে হচ্ছে গিয়ে কোনো দুইটা ইউজার ব্যবহার করতে পারবে না। তো এখানে আমি কি করব, মিঠুন দিব ঠিকই, বাট তারপর হচ্ছে গিয়ে লাগিয়ে দিব একটা 12। বাট এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যদি স্পেস দেন তাহলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, তো কোনো স্পেস দিতে পারবেন না, আপনারা সরাসরি নামের পর হচ্ছে গিয়ে যে কোনো একটি সংখ্যা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে কি করবেন, লগ ইন পাসওয়ার্ড, আমি যে আমার অ্যাপসের ভিতরে ঢোকার সময় একটা পাসওয়ার্ড দিই সেরকম এখানে একটি পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন। তো আমি পাসওয়ার্ডটি ব্যবহার করবো হচ্ছে কি 1 2 3 4 5 6 পর্যন্ত এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে রেজিস্টার দেখতেছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি দেখেন রেজিস্টারের উপরে ক্লিক করে দিলাম, একটু ওয়েট নেবে, দেখেন আমাদের কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো অন্য একটি অ্যাপসের ভিতরে আবার ঢুকে হচ্ছে কাজটা দেখাবো। তার আগে আপনাদেরকে একটা জিনিস এখানে আমি দেখিয়ে নিই, দেখেন এখানে হামিদি টেলিকম আপডেট কমিশনের একটি লিস্ট আছে এখানে। ঠিক আছে, তো লিস্টের ভিতরে ক্লিক করলাম, দেখেন এখানে হচ্ছে গিয়া অতি ফার্স্ট আমি যে কথাগুলি বলেছিলাম যে সাব অ্যাডমিন, তারপর হচ্ছে গিয়ে হাউস, তারপর হচ্ছে ডিজিএম, ডিলার, রিটেলার, এগুলির এখানে একটি কমিশন আছে। ঠিক আছে, আপনারা যদি হচ্ছে মোবাইল রিচার্জ করে থাকেন মাসের রিচার্জের উপরে আপনারা একটি কমিশন পাবেন। যেরকম আমাদের ফ্লাক্সিলের দোকানে সাধারণত হাজারে হয়তো সম্ভবত 20 টাকা কি 13 টাকা তারা পায়, কিন্তু এখানে দেখেন একটা সাব অ্যাডমিন কমিশন পাবে 28 টাকা হাজারে, হাউস কমিশন পাবে 27 টাকা, ডিজিএম কমিশন পাবে 26 টাকা, ডিলার কমিশন পাবে 24 টাকা, এমনকি একটা রিটেলার আমি যে অ্যাকাউন্ট এখন খুলে দিতেছি সে পাবে 22 টাকা। ইনভেস্ট খুব কম, বাট হচ্ছে গিয়ে কমিশনটা অনেক বেশি। তো কথা না বলে আমি যে অ্যাকাউন্টটি খুললাম সেই অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে আমি এখন অন্য একটা অ্যাপসের মাধ্যমে ঢুকব। বের হয়ে গেলাম, দেখেন এখানে হামিদি টেলিকমের অ্যাপসটি আমার নামে আমি অ্যাপসটি তৈরি করছি মিঠুন টেলিকম। তো আমি হচ্ছে গিয়ে এটার উপরে ক্লিক করে আমি ঢুকব সেই নাম্বার দিয়ে। ঠিক আছে, তো মিঠুন টেলিকমের ভিতরে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর এখানে আমার নাম্বারটি দিব, সেম আমি যে নাম্বারটি দিয়ে খুলছি 01906996474, আর পাসওয়ার্ড দিয়েছিলাম আমি 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। তারপর হচ্ছে এখানে কী করবো, লগ ইনের উপরে ক্লিক করবো। এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি দ্বিতীয় একটি অ্যাকাউন্টই করছি। দেখেন এখানে কিন্তু হামিদি টেলিকম ঠিক আছে, বাট এখানে মিঠুন অনলাইন টিপস, মানে এটা আমি বানিয়েছি অ্যাপসটা আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ একটা অ্যাপস আমার হামিদি টেলিকমের ভিতরে আমার অটোমেটিক একটা মানে অ্যাকাউন্ট আমার আছে, দ্বিতীয় অ্যাকাউন্ট আপনাদের বোঝানোর জন্য এখানে হচ্ছে গিয়ে তৈরি করলাম। তো আমি এখন লগ ইনের উপর ক্লিক করে দিব, দেখেন লগ ইনের উপর ক্লিক করার পরে কিন্তু আমরা চলে আসছি সরাসরি সেই অ্যাপসটির ভিতরে। দেখেন এখানে সম্পূর্ণ অ্যাপসের ভিতরে চলে আসছি, আর আপনারা যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আর আপনারা যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে রিটেলার, ডিজিএম, ডিলার যে কোনো অ্যাকাউন্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এক একটা অ্যাকাউন্টের চার্জ পড়বে এক এক ধরনের টাকা। ঠিক আছে, তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। এ বলে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি, খোদা হাফেজ।